আদালত এখন গায়েবি রায় দিচ্ছে। কাসার কামাল। এতদিন পুলিশ গায়েবি মামলা করত, এখন আদালতও গায়েবি রায় দিচ্ছে। মৃত এবং গুম ব্যক্তিদের দেয়া হচ্ছে কারাদণ্ড, এ মন্তব্য করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপি আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। মঙ্গলবার সুপ্রিম কোর্ট বারের দক্ষিণ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, কোনো আদালত মৃত এবং গুম হওয়া ব্যক্তি নামে রায় দিয়েছে বিশ্বে এমন কোনো নজির নেই। পুলিশ এতদিন গায়েবি মামলা করত, এখন দুঃখজনকভাবে নিম্ন আদালতের কিছু কিছু কোর্ট গায়েবি রায় দিচ্ছে। ইংরেজিতে একটি কথা আছে, জাস্টিস হ্যারিড ইজ জাস্টিস ব্যারিড। এ কথাটা যদিও অনেক আগে বিখ্যাত একজন বলেছিলেন, কিন্তু এখন বাংলাদেশের ক্ষেত্রে অক্ষরে অক্ষরে প্রযোজ্য। যখন একজন লয়ার তার ক্লায়েন্টকে ডিফেন্ড করবে, সেজন্য সব সুযোগ এবং লিগ্যাল প্রসিকিউটর মেনটেন করা উচিত। দুর্ভাগ্যজনকভাবে বিচারিক আদালত সেই সুযোগ থেকে বঞ্চিত করছে, অর্থাৎ ওনারা তড়িঘড়ি করে মনে হচ্ছে কারণ নির্দেশে এ রায়গুলো দিচ্ছেন। আইনি সহায়তা অব্যাহত আছে, কিন্তু বিচারের বাণী আজ নিভৃতে কাঁদছে। তাদের আইনজীবীরা পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন না, একতরফা রায়গুলো হচ্ছে রাজনৈতিক বিবেচনায়। কায়সার কামাল বলেন, গত 20 নভেম্বর ঢাকায় 2 ম্যাজিস্ট্রেট আদালত 4টি মামলায় 4 বছর আগে মারা যাওয়া বিএনপি নেতা আবু তাহের, 10 বছর আগে গুম হওয়া সাজিদুল ইসলাম সুমন এবং 8 বছর আগে গুম হওয়া আমিনুল ইসলাম জাকির, বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী, যুব দলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান সহ 54 নেতাকর্মীকে কারাদণ্ড প্রদান করেছে। এছাড়া উল্লেখযোগ্য যেসব নেতাকর্মীকে সাজা দেওয়া হয়েছে তারা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, বিএনপি নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম সহ অনেকেই। বিএনপির আইন বিষয়ক সম্পাদক বলেন, গত 2 মাসে ঢাকার আদালত 21টি রাজনৈতিক মামলায় বিএনপির 271 জন নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত 1 বছরে 29টি মামলায় 304 জন নেতাকর্মীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি বলেন, আইনজীবী হিসেবে সাজা প্রদানকারী প্রতিটি মামলা পর্যালোচনায় তারা দেখতে পেয়েছে সাজাপ্রাপ্ত রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে কোনোরূপ অপরাধের সংশ্লিষ্টতা নেই, কোনো ফৌজদারি অপরাধ প্রমাণ করতে হয় সাক্ষ্য প্রমাণ দ্বারা। অধিকাংশ মামলায় সাক্ষী হিসেবে শুধু পুলিশ সদস্যকে হাজির করিয়ে সাজা প্রদান করা হয়েছে, কোনো নিরপেক্ষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়নি। এমনকি ফৌজদারি কার্যবিধিতে বর্ণিত বিচারিক স্তরসমূহ অনুসরণ করা হয়নি, ফলে যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণ না করেই তড়িঘড়ি করে বিএনপি নেতাদের সাজা দেওয়া হয়েছে। এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট এএসএ মোহাম্মদ আলী, সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, রুহু কুদ্দুস কাজল, আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আব্দুল জব্বার ভূঁইয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী মোহাম্মদ কামরুল ইসলাম সজল, ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের সমন্বয়ক সৈয়দ মামুন মাহবুব, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসভাপতি জগলুল হায়দার আফ্রিক সহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।